আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা টাইটেল দেখেই বুঝতে পারছেন যে দেশি মুরগি পালন করতে গেলে কত টাকা প্রয়োজন। আমি নতুন উদ্যোক্তা, আমার জন্য করণীয় কি, আমি কিভাবে পালন করব, এই সকল প্রশ্নের মানে উত্তর আপনারা জানতে চান যারা একদম নতুন উদ্যোক্তা, দেশি মুরগিতে যারা নিউ কামার যারা আসতে চাচ্ছেন। অ্যাকচুয়ালি অনেকেই আপনারা ভেবে থাকেন যে দেশি মুরগির জন্য বড় একটা পুঁজির প্রয়োজন, 1 লাখ 2 লাখ বা 3 লাখ টাকা পুঁজির প্রয়োজন। ভাই, এটা কিন্তু ব্রয়লার মুরগি না, এটা কিন্তু সোনালী মুরগি না, এটা কিন্তু লেয়ার মুরগি না। কারণ যদি লেয়ার মুরগি হয় অবশ্যই আপনাকে একটা বড় অ্যামাউন্টের পুঁজির প্রয়োজন, খাতা বানাতে হবে, আপনার বড় একটা ঘর নির্মাণ করতে হবে, এক্ষেত্রে আপনাকে 5-10 লাখ টাকা পুঁজির প্রয়োজন আছে। আর ব্রয়লার বা সোনালী যদি বলি, এক্ষেত্রে সোনালী মুরগি আপনি 1000 মুরগি ছাড়া তো পালন করা সম্ভব না, সম্ভব না বলতে অল্প মুরগি দিয়ে পালন করে না কেউ। ব্রয়লার মুরগিও 1000 2000 বা 500 মুরগি দিয়ে শুরু করে, এক্ষেত্রেও একটা পুঁজির প্রয়োজন আছে, লাখখানিক টাকা পুঁজির প্রয়োজন আছে। এখন কথা হচ্ছে, তাহলে দেশি মুরগির জন্য কেমন পুঁজি প্রয়োজন? হ্যাঁ, আপনি নতুন উদ্যোক্তা, আপনি যদি দেশি মুরগি পালন করতে চান, অ্যাট ফার্স্ট প্রথম অবস্থায় আপনাকে মাইন্ড সেট আপ করতে হবে যে আপনাকে অল্প দিয়ে পালন করতে হবে, এবং এটা বন্দি করে পালন করা যাবে না, মানে খাঁচায় লেয়ার মুরগির মতো খাঁচায় পালন করা যাবে না, এবং টোটালি বন্দি করে পালন করা যাবে না। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এখন তাহলে কিভাবে পালন করতে হবে? হ্যাঁ, দেখেন এই যে এরকম যাদের একটু জায়গা আছে উঠানের মধ্যে, এরকম ঘেরাও দিয়ে দিবেন। 6 ফিট আপনার নেট আছে, এই নেটে মেবি মনে হয় 4 ফিট বাই 4 ফিট, মানে মাঝখান দিয়ে ই দিয়ে দিছে 8 ফিট, এরকম একটা ঘেরাও দিবেন যাতে মুরগিগুলো আপনারা ভিতরে ঘোরাফেরা করতে পারে। এবং ঘর হিসাবে আপনাকে কেমন ঘর নির্মাণ করতে হবে? ভাই, দেশি মুরগি এক সময় গ্রামগঞ্জের মা বোনরা খোয়ার বলে, আমাদের গ্রামগঞ্জের ভাষায় খোয়ার বলে, অনেক জায়গায় খুব বলে, খুপে পালন করে। এখন এই খুপের মধ্যে যদি দেশি মুরগি পালন করা যায়, আমার এই দেশি মুরগি পালনের জন্য কিন্তু লাখ লাখ টাকার ঘরের দরকার নাই। আমি একটি ঘরের স্যাম্পল হিসেবে একটা স্যাম্পল দেখাচ্ছি। এই ক্ষেত্রে এই যে এখানে দেখেন, এই পাশটা দেখে দিন নাজুল ভাই, এদিকে আসেন, এই দেখেন একটা ঘর, এটা হচ্ছে দেশি মুরগির জন্য ঘর। এ পুরাতন টিন, পুরাতন টিন বাঁশ, এই যে দেখেন পুরাতন টিন বাঁশ দিয়ে একটা ঘর তৈরি করা হয়েছে। এই ঘর তৈরি করতে সর্বোচ্চ টাকা লেগেছে 4 থেকে 5 হাজার টাকা। আপনার বাসায়ও এরকমই থাকবে, এ পুরাতন টিন বা বাঁশ কাঠ যদি থাকে, আপনারা 4 থেকে 5 হাজার টাকাতে ঘর নির্মাণ করবেন। তাহলে ঘরের ক্ষেত্রে গেল 5 হাজার টাকা। এবং মুরগি আপনারা বিশ্বস্ত কোনো খামার থেকে দেখবেন যে পিওর দেশি মুরগি কোথায় আছে, এখান থেকে 1 মাসের বা 2 মাসের বাচ্চা আপনারা নিয়ে আসবেন, সর্বোচ্চ 50 থেকে 60 বা 100 মুরগি নিয়ে আসবেন। তাহলে কত টাকা গেল? 5 হাজার টাকা আর 100 মুরগির দাম সর্বোচ্চ ধরেন 10 হাজার টাকা। এখন কথা হচ্ছে, টাকা হলো 15 হাজার টাকা, এবং আরও 5 হাজার টাকা রাখবেন খাবার হিসাবে, ব্যাকআপ হিসাবে, তাহলে 20 হাজার টাকা। আপনার টার্গেট যদি থাকে 50 হাজার টাকা, তাহলে আপনি 20 হাজার টাকা আপনি খরচ করবেন, এবং বাকি 30 হাজার টাকা আপনি স্টকে রেখে দিবেন। কেন রেখে দিবেন আমি বলছি, এই যে 20 হাজার টাকা খরচ করলেন, এখন আপনার দেশি মুরগি পালনের যাত্রা শুরু। এখন ধরেন 1 বছর পালন করলেন, দেশি মুরগি পালন আপনার ভালো লাগছে, এর সম্ভাবনাও দেখতে পাচ্ছেন, মোটামুটি সব কিছু মোটামুটি আপনার ব্যাটে বলে হচ্ছে, এখন আপনি মনে করছেন দেশি মুরগি পালন করে কিছু একটা করা সম্ভব, তখন এই খাতে আপনি ওই যে 30 হাজার টাকা রেখে দিলেন, এখান থেকে আরও বিনিয়োগ করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে দেশি মুরগি পালন আমার দ্বারা সম্ভব না, দেশি মুরগি পালন করে লস হচ্ছে, ভালো হচ্ছে না, দেন তখন আপনি কি করবেন? তখন দেশি মুরগি রানিং করার আপনার দরকার নাই, কারণ সবার দ্বারা সব কিছু হয় না, এক একজনকে এক এক বিজনেসে ভালো মানায়। কোনো ব্যক্তি আছে গাড়ি বিজনেসে খুব ভালো করে, আবার কিছু ব্যক্তি আছে আপনার বিভিন্ন মানুষ বিভিন্ন সেক্টরে পারদর্শী, যখন মনে করবেন দেশি মুরগি আপনার জন্য না, তখন দেশি মুরগি অফ করে দিয়ে দিবেন। এক্ষেত্রে লস হলে আপনার কত টাকা লস হবে? মাত্র 20 হাজার টাকা লস হবে। আর অনেকেই বলে থাকেন যে ভাই, আমার তো ছাদে পালন করব, আমার তো জায়গা নাই, আমি কি করব, আমি কি দেশি মুরগি পালন করব না? হ্যাঁ, অবশ্যই দেশি মুরগি পালন করবেন, আপনি অবশ্যই ছাদে পালন করবেন, বন্দি করেই পালন করবেন, তবে সেটা বাণিজ্যিক ভিত্তিতে করা যাবে না। কেউ যদি মনে করেন ছাদে আপনার 5 লাখ টাকা খাটাবেন দেশি মুরগির জন্য, বন্দি করে পালন করবেন, সেটা করবেন না। পারিবারিক মাংসের চাহিদা মেটাবেন, ডিমের চাহিদা মেটাবেন, এবং আপনারা এখান থেকে হালকা পাতলা কিছু হাত খরচ পেতে পারবেন।
আপনারা যদি মনে করেন এই টাকা দিয়েই আপনারা সংসার চালাবেন সেটা কখনোই পারবেন না। যদি চালাতে চান তাহলে আপনাকে সোনালী মুরগি পালন করতে হবে, ব্যাস আকারে পালন করতে হবে। 1000 মুরগির বা টাইগার মুরগি পালন করবেন, অস্ট্রেলিয়া মুরগি পালন করবেন, এগুলো পালন করে আপনারা বাণিজ্যিক ভিত্তিতে লাভবান হতে পারবেন। আর একটা কথা, খাসাই দেশি মুরগি পালনের চিন্তা ভাবনা করবেন না, খাসাই লেয়ার মুরগি, কোয়েল পাখি এ ধরনের মুরগিগুলো পালন করার সিদ্ধান্ত আপনারা নেবেন, এক্ষেত্রে আপনারা লাভবান হবেন। খাসাই দেশি মুরগি পালন করা যাবে না, কারণ তিন বেলায় এদেরকে উচ্চমানের খাবার দিতে হবে, বিভিন্ন ভ্যাকসিন মেনটেন করতে হবে, আপনার এক্ষেত্রে দেখবেন খরচের পরিমাণটা একটু বেশি আসে। এখন প্রিয় বন্ধুরা, আর অনেকেই খাসাই যদি পালন করতে চান, এক্ষেত্রে আপনারা ই আছে, যে আপনার শৌখিন মুরগি আছে, ব্রাহ্মা আছে, সিল্কি আছে, ফ্রিজেল আছে, এই সকল মুরগিগুলো আপনারা এই খাসার ভিতর পালন করতে পারেন। এই সকল মুরগির চাহিদাও কিন্তু বেশি, অল্প জায়গায় আপনারা শৌখিন মুরগিগুলো পালন করতে পারেন। প্রিয় বন্ধুরা, দেশি মুরগি পালন করতে গেলে দেশীয় পদ্ধতিতেই পালন করতে হবে, মুক্ত অবস্থায় পালন করতে হবে এবং নিয়মিত ভ্যাকসিন মেনটেন করতে হবে। আর অল্প পুঁজি দিয়ে শুরু করবেন, দেখবেন আপনার জন্য দেশি মুরগি কতটা ফলপ্রসূ। প্রিয় বন্ধুরা, দেশি মুরগি সম্পর্কে আমরা